नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 25 मे मंगलवार घूर्णिझड़ जस बा घूर्णिझड़ यासेर आपडेट खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। आगे ही जानानो हुए छे जे बुधवार सन्ध्या नय तार आगे ही आगामीकाल बुधवार दुपुरे घूर्णिझड़ जस बा घूर्णिझड़ यास आछड़े पड़ते पारे ओड़िशार बालेश्वर और दीघार माझामाझी, विशेषत ओड़िशार बालेश्वरेर ओपर दिए अतिक्रम करे झाड़खंडेर दिके जस बा यास अतिक्रम करे गति कमाबे बोलेई आबहावा दफ्तर सूत्रे खबर। आलिपुर आबहावा दफ्तरेर अधिकर्ता संजीव बंदोपाध्याय एमनी पूर्वाभास दिएछेन गतकाल। आलिपुर आबहावा दफ्तरेर अधिकर्ता संजीव बंदोपाध्याय गतकाल एकथाओ स्पष्ट करे दिएछेन जे सेई कारणे पश्चिमबंगेर पूर्व मेदिनीपुर जिला छाड़ा पश्चिमबंगेर अन्यान्य जिलाय विशेषत कलकाताय आमफानेर मतो एई घूर्णिझड़ जस निये भयेर कोनो कारण नेई। आलिपुर आबहावा दफ्तरेर अधिकर्ता संजीव बंदोपाध्याय गतकाल आरो जे सब विषय निये स्पष्ट करे दिए गतकाल घूर्णिझड़ जस बा घूर्णिझड़ यास निये सतर्क बार्ता दिएछेन, देखे नीन तार पुरो भिडियो। যে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েদারগুলো থাকে সেটা মূলত তিনটে, একটা হচ্ছে স্টর্ম সার্জ, একটা হচ্ছে গেল উইন্ড স্পিড আর একটা হচ্ছে হেভি রেন। ন্যাচারালি যারা কোস্টাল এলাকায় থাকে একদম সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে তারা কিন্তু এই তিনটে ওয়েদারই ফেস করে। যত আমরা কোস্ট থেকে ভেতরে যাব স্টর্ম সার্জ থাকবে না, উইন্ড থাকবে, বৃষ্টি থাকবে, আরও ভেতরে যখন চলে যাব ইন্টেরিয়ারে তখন মেইনলি বৃষ্টিটাই পাবে, উইন্ডের তীব্রতাও সেখানে কমে যায়। সেটা আমরা কি দেখছি ওই জন্য কিছু ওয়ার্নিং আমরা ইস্যু করেছি। প্রথমে যেটা বলি রেনফল, বৃষ্টির কি পূর্বাভাস আছে। আজকে চব্বিশ তারিখ আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে উপকূলবর্তী যে জেলা আছে দক্ষিণবঙ্গের সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল অর্থাৎ 25 তারিখ মূলত দুই মেদিনীপুর, আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, এখানের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর বাকি যে আমাদের ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতা সেখানে শুধু ভারী বৃষ্টি। এবার আমরা আগে দেখলাম যে 26 তারিখ সিস্টেম ক্রস করবে কোস্ট, ন্যাচারালি 26 তারিখ বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই কিন্তু বাড়বে, যার ফলে কি হচ্ছে যে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু 26 তারিখ দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেনের সম্ভাবনা থাকছে। বাকি যে ভেতরে সেকেন্ড যে ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে উইন্ড, এখন সিস্টেম যেখানে আছে সেখানে প্রিভেলিং উইন্ড হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ সমুদ্রের মধ্যে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে। যত এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে তত এর এই উইন্ডের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে। কীরকম হবে, 25 তারিখ ফোর নুনে এই উইন্ড স্পিডটাই পৌঁছে যাবে 50 থেকে 60, গাস্টিং 70, 26 তারিখ আর্লি আওয়ার্সে সেটা পৌঁছে যাবে 60 থেকে 70, গাস্টিং 80, আর 26 তারিখ মর্নিং সেটা পৌঁছে যাবে 90 থেকে 100, গাস্টিং 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে যখন ক্রস করবে কোস্ট তখন কত উইন্ড স্পিড হবে অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল, যেহেতু বালাসোর ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্লোজ টু বালাসোর ক্রস করছে, ফলে উড়িষ্যার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর আর আমাদের রাজ্যের একটি জেলা পূর্ব মেদিনীপুর এই জেলাতে কিন্তু উইন্ড স্পিড থাকছে 155 থেকে 165, গাস্টিং 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাদের কোস্টের যে সবচেয়ে কাছের জেলা অর্থাৎ দুটো জেলা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এর যে কোস্টাল এরিয়াটায় নর্থ ইন্টেরিয়ার সেখানে উইন্ড স্পিড থাকছে কত, 90 থেকে 110, গাস্টিং 120। বাকি যে ভেতরের জেলা অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি এবং কলকাতা সেখানে কিন্তু থাকছে 70 থেকে 80, গাস্টিং 90 কিলোমিটার। এবং বাকি যে ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টস সোমবার 24 তারিখ 6টার সময় পজিশন আমরা দেখতে পাচ্ছি। এবার কীভাবে এটা মুভ করছে যদি তার অ্যানিমেশনটা আমরা দেখি, যে দেখুন এটা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, গিয়ে মোটামুটি
বালাসোর দিয়ে আমরা বলছি ক্রস করবে। স্যাটেলাইট ইমেজের যে অ্যানিমেশন আছে সেটা যদি দেখেন, দেখতে পাবেন যে কীভাবে চক্রাকারে ক্লাউড ব্যান্ডগুলো ঘুরছে, এবং এই ঘুরতে ঘুরতেই কিন্তু এটা আরও ইন্টেন্সিফিকেশনও হচ্ছে, যার জন্য আমরা বলছি কি যে সাইক্লোনিক স্টর্ম হওয়ার 12 ঘন্টার মধ্যে এটা ঘনীভূত হয়ে হবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের 24 ঘন্টা বাদে হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। উইন্ড আমরা বলেছি, এবার যেটা হচ্ছে স্টর্ম সার্জ, যেহেতু বালাসোর দিয়ে ক্রস করবে ফলে উড়িষ্যার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর ডিস্ট্রিক্ট এবং আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর, এখানে স্টর্ম সার্জের হাইট হতে পারে 2 থেকে 4 মিটার। আর সাউথ 24 পরগনার কোস্টাল এলাকায় সেখানে স্টর্ম সার্জের হাইট হতে পারে 1 থেকে 2 মিটার। ভারী বৃষ্টি আর বাকি যে আমাদের ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা এবং কলকাতা, সেখানে শুধু ভারী বৃষ্টি। এবার আমরা আগে দেখলাম যে 26 তারিখ সিস্টেম ক্রস করবে কোস্ট, ন্যাচারালি 26 তারিখ বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই কিন্তু বাড়বে, যার ফলে কি হচ্ছে যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এই জেলাগুলোতে কিন্তু 26 তারিখ দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেনের সম্ভাবনা থাকছে। বাকি যে ভেতরের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ 24 পরগনা এবং বীরভূম, এখানে ভারী থেকে অতি ভারী, এবং নদিয়া, মুর্শিদাবাদের, দার্জিলিংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা, এটা আমি বললাম 26। 27 তারিখ উপকূলের দিকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সিকিমে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 27 তারিখ। সিস্টেম আমরা দেখতে পাচ্ছি ক্রস করার পরে মোটামুটি এখানে রাঁচি মানে ঝাড়খণ্ডের উপরে এসে পড়ছে, ফলে ঝাড়খণ্ডে 26 এবং 27 তারিখ যে ওয়ার্নিংটা আমরা দিয়েছি সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জায়গায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায়, আর এক্সট্রিমলি হেভি রেইনফল দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে 26 এবং 27। আর 28 তারিখ ঝাড়খণ্ডে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি। এটা গেল আমাদের বৃষ্টির পূর্বাভাস। সকলের মধ্যে একটা আশঙ্কা বা স্বাভাবিকভাবেই লোকে আমরা কি করি কম্পেয়ার করতে শুরু করি, ইয়াস বেশি শক্তিশালী কি আমফান বেশি শক্তিশালী বা আয়লা কি শক্তিশালী। একটা কথা খুব পরিষ্কার প্রথমেই জেনে রাখা দরকার যে এই সাইক্লোন ইয়াস যাচ্ছে কিন্তু বালাসোরের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে নয়, ফলে কোনোভাবেই পশ্চিমবঙ্গের আমফানের যে ইম্প্যাক্ট তার সাথে এটার কম্পেয়ার করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমফান গিয়েছিল একদম সাগর আইল্যান্ডের পর থেকে কলকাতা হিট করে নর্থ 24 পরগনা দিয়ে বাংলাদেশে, কলকাতা বালাসোর থেকে প্রায় 200 কিলোমিটার দূর, তো ন্যাচারালি আমফানের যে ইম্প্যাক্ট লোকে দেখেছে বা যে আতঙ্ক বা যে ভয় মধ্যে আছে লোকের, তাদেরকে আশ্বস্ত করা যে এই সিস্টেমটা যাচ্ছে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে, ফলে কলকাতাবাসীর সেভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আমফানের থেকে যে আতঙ্ক যে জিনিসটা লোকের মধ্যে আছে। অ্যাট দ্য সেম টাইম আমফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নর্থ 24 পরগনা বাংলাদেশে চলে গিয়েছিল, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি নর্থ ওয়েস্টার্লি মুভমেন্ট হয়ে আমাদেরই দেশের ঝাড়খণ্ডের উপর এসে পড়ছে, ন্যাচারালি ঝাড়খণ্ডে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আমরা যেটা বলেছি আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এক দু জায়গায় ভারী বৃষ্টি, 25 তারিখ একটু বৃষ্টি বাড়বে, 26 তারিখ গিয়ে আরেকটু বৃষ্টি বাড়বে, 27 তারিখ থেকে কমবে। তো আপাতত এই পর্যন্ত। জস বা ইয়াসের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট খবর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আরও খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। ধন্যবাদ।